তোরা লয়ে দালালি করলে বুঝছ জমি বেচল তোর দালালি করবি তো পাঞ্জাবি দালালে পাঞ্জাবি তে দালালে পাঞ্জাবি তে হ্যাঁ দালালের ভাঞ্জে বেতায় না বড়া দালালের তা লুঙ্গি আর ইয়া ফ্যান নিয়ে যে জরে বগুলা মরে ফকিরের কেরামতি পারে না বুশির দাম বাড়ছে মানুষে গরু ব্যস্ত আছে আর নিজেরে বড় দালাল মনে করতেছে কয়টা গরু কিনছস গরু তো তোর লাগে কিনতার থাকছিস না এই যে গোড়া দেখ সাল বাদ দে সামনে এই যে ইয়ার বাড়ির গরু দেখবার বুঝে যা দেখে এই তো তুই এই গরুর দাম কি 45000 টাকা কর ওই দেখি 45 95 দিয়ে নিবি তুই তোর লাগে কথাই নেই তোমার এখন আমি সব দায়িত্ব দিয়ে দিলাম তুমি হইছো দালালার সার বুঝছ সার ডাকবাম তোমারে দালাল কি নো কি ইডা নাকি বাড়ি এই গরু তো কালা গরু কইলো বেডি হ্যাঁ মহিলা গরু দেখতাছ না উমেন লেডিস এই তো কি ইদার লাগে গরু কিনবে ডাহানি মো গরু হে গরু তো মহিলা গরু কিনবে কি লাগে আমি তো এই কথা চিন্তা করতেছি এটা তো বাটপা হ্যাঁ কইছে বালা গরু কইলো কালা এই মোটা এই এদিকে হ্যাঁ ভাই কি খুঁজতাছ রে নাইলো আরে খুঁজতাছিলাম বানুলা সারা গরু আমরাই তো বড়া গরুর বিখ্যাত দালাল দালাল এনামুল দালাল জিল্লুর আমরা মনে করুন মানুষ কিরে কবি কের বলা বাইক কইতে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ ভালো আছেন আপনারা হ্যাঁ ভাই কিরে রবি সাসার টান কি খবর আমনা দিছলেন গরু বেচার কথা ও আমি তোর ভাই বাড়ি থাই না এই যে আমার কামলাডা এই এলাকার গরু কিনে কাটা গরু কিনে কাটা দাও তো জানি না আমরা আমরা এর লাগে তো যে হ্যাঁ কইছেন আপনার কাছে গরুর যদি অবস্থা হয় গরু কি রাখাল নাকি হ্যাঁ আমার কামলা ইয়া এর শৈল তো দুর্বার দেখা যাইতেছে কি রে বেড়া হ্যাঁ ভাই তোরে যে 100 দিন ডাহাটা কে ফোন করে কইলাম যে গরু ঢেরে বালা করে দইবে গরু দইছ গরু দয়া বই যে বন্ধ চাইছ এই এলাকার বিখ্যাত দালাল কেডা সেরে ভাই আমি কইতাতাম না আমরা দাদার নাম দুলাল আছেন হ্যাঁ দালাল হইছে যা আপনারা বিখ্যাত দালাল হ্যাঁ কত হইতাছে গরু পায়খানা করব সেটা এনে লিপ্রে থাকবো কি এই গরু কি আমরা ডাহানেও যাব মান সম্মান কার নষ্ট হবে আমার নাম না মান সম্মান তো আমার আপনি চিন্তা করুন হেরা গরু কিনে নিলে তারা গরু যাবা গরু যাবা চিমাইতে আছে আমার কথা শেষ যাবা চিমাইতে আছে এটা তো লিক গরু মোটামুটি দেন এই দেন হার গরু বিচওয়ালা গরু আয়া দিয়ে মহিলা গরু মহিলা মানুষ না আমি হার গরু কইতাম কি আমার গাই গরু এই গাই গরু কথা কইছস না আর গাই গরু কথা কুরবানি দিব গাই গরু দে না সবাই কি হার দিতেছে সবাই দে না আমি কি কিছু আচ্ছা ভাই নিবার চাইতেছে না গরুটা হ্যাঁ এটা নিলে পুরা লস হইব তারপরেও চেষ্টা করতেছি যেহেতু আইসি একটা মান সম্মান আছে একটা দর যদি দাম না করি কইবেন যে গরু দেখলো দাম কইলো না 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 দাম কোন আমার জিনিস দিকে দাম কইবা 30000 টাকা দেহালাই গরুটা দিয়ে দিন লয়ে যাই বেশি আছে কোন গরুর কথা কইছ না 30000 টাকা এটা 30000 টাকা ও ভাই তো সাদা সাদা করতেছে 30000 টাকা ওই যে শুনুন বেশি হ্যাঁ দুজন বলা কে বলে দাদা চার বলে এই মিয়া এই আমনেরা কি গরু কিনবার আইছো না ই দাইছে
আমি লস করবাম তো সমস্যা আছে বাই ডাহাতে গরুটা ফালছে আশা করে বেড়া দুইটা বেশি ভাগ বাইরে পছন্দ হয়েছে আমার পছন্দ আপনি কি করতেছ দালাল তো বংশগত দালাল আমি তো 35,000 টাকা গরু বেচতাম না আরে বেটা 35,000 টাকা গরু বেচতো না বেটা 25,000 টাকা 26,000 টাকা গরু কিভাবে 35,000 টাকা বেচে বেটা সৎ মানুষ এই মিয়া আপনি কি তার ছিরা নাকি আপনি গরু কিনতে 2,000 টাকা দে আমরা সন্তান ছাড়া অত বড় হ্যাঁ দুর্নীতি অত বড় খারাপ কাম আমরা করি না এটা নিলে আরো 30,000 দেন তারপরে লয়ে যান এটা বুঝছে কি আমি তো একটা বেচি আপনার কাছে এটা তো বেচি না আপনার অত নাম্পা দিব রাখি আমি বুঝতেছি না কি এই মিয়া মানে সন্তান থুয়ে যায় সন্তান সন্তান রেতিম করে থুয়ে যায় আমি এটা আপনি কইতেছুন গরু আমি সুকার হোরা রান্দা পরে জুল করে খাইছে গরু আছে দেখ কেরাত করে আইব চুরি করবার লাগিয়া এডি লহান বেড়ানে গরু কিনবার লাগিয়া আইছে আবার সুদার মতন দেখাই যা তারা কি জানো ছাড় দালাল হইজা হইজা কইতাছে বিশাল বড় বড় হার আছে বুঝছো না এটির ওহন ফিটাইলে তো ঠকে হইব সুরের হাতে গুলো ধরে হারে পরে বিটনা দেওয়া লাগবো রাত করে এক কাম আমি তো তাই এই করো তুই থাকবি গলি করো আর নাহলে গরু নিবো গা আচ্ছা দরকার হলো গলি করো ওই যে সোয়েটা আছে না পাতারা বেবি সাইরা থাকতাম ঠিক আছে এই যে দেখকে গেছে তো আমার খুবই মনে সন্দেহ লাগতেছে যে এরাই চুর ঠিক আছে রাত করে 12টা বাজাইলবো তুই গরু লোকে থাকবে ঠিক আছে আচ্ছা যা যাই তুই বাড়ি বাজাই